আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাদেস কিচেন উইথ বরিশাল। আপনাদের সাথে শেয়ার করব আরও একটি সুন্দর কেকের রেসিপি, চকলেট কেক। আমি ডিজাইন করে দেখাবো, আজ কোনো রেসিপি দেখাচ্ছি না, কিন্তু এই ডিজাইনটি কীভাবে করবেন সেটাই আমি দেখাচ্ছি। আর আমার চ্যানেলে অলরেডি 1.5 পাউন্ডের চকলেট কেক, 1 পাউন্ড থেকে শুরু করে 10 পাউন্ড পর্যন্ত কিন্তু কেকের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমি এখানে চকলেট কেকটা ডেকোরেশন করে সারা রাত নর্মাল ফ্রিজে রেখেছিলাম, তারপর পরের দিন সকালে উঠে এভাবে করে গোলাপ তৈরি করে নিচ্ছি। আমি অতটা ভালো গোলাপ তৈরি করতে পারি না, আপনারা যদি পারেন, যত ভালো চেষ্টা করবেন তত কিন্তু সুন্দরভাবে করতে পারবেন। আর একটু খেয়াল করলে আশা করছি বুঝতে পারবেন। আমি এখানে হলুদ কিছু গোলাপ করব এবং কিছু গোলাপি গোলাপ ফুল করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে করে দিয়ে কেচি দিয়ে উঠিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এভাবে যতবার ট্রাই করবেন ততই কিন্তু অনেক ভালো হবে। এরপর যে এখানে একটা ছোট অনেম নজেল নিয়েছি, তা দিয়ে আমি নিচের বর্ডারটাকে টেনে নেব এভাবে করে। আর এখানে আমি হলুদ কালার এবং গোলাপি কালার কিছু হুইপক্রিম একত্রে একটু মিশিয়ে নিয়েছি, মানে ভালোভাবে মিশাইনি, যার কারণে দেখতে পাচ্ছেন ডিজাইনটা একটু কিন্তু কেমন ছাড়া ছাড়া হচ্ছে, মানে দেখতে ভালো লাগতেছে। তো এভাবে আমি করে নিয়েছি, সেম অনেম নজেলটা দিয়ে উপর থেকেও আমি এভাবে করে একটু আঁকিয়ে নিচ্ছি সুন্দরভাবে। তারপর আমি পাতা নজেল দিয়ে ডিজাইনটাকে করে নেব ফাইনালি। তো এভাবে করে ছোট একটা পাতা নজেল নেবেন, এবং আমি রেডম্যানের সবুজ কালারটা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম। 5 মিনিট পরে বের করে আমি এভাবে করে ডিজাইন করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় ক্রিমটা কিন্তু নরম থাকে, তো রং মেশানোর পরে আপনারা পাইপিং ব্যাগের মধ্যে ভরে এভাবে করে যদি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু ক্রিমটা একদম শক্ত হয়ে যায়, আর এটা ডিজাইন করতে অনেক ভালো হয়। আবার অতিরিক্ত টাইমও কিন্তু ফ্রিজে রাখা যাবে না, তাহলে ক্রিমটা দেখবেন ফেটে যাবে এবং ছাড়া ছাড়া ডিজাইন হবে। তো যে কোনো জিনিসেরই একটা লিমিট, একদম টাইম আছে। এভাবে করে সুন্দরভাবে ধৈর্য সহিত পাতাগুলো আঁকিয়ে নিলেই কিন্তু ডিজাইনটি হয়ে যাবে। নিচ থেকেও কিছু পাতা দিয়ে দেব, এতে করে দেখতে আরও ভালো লাগবে। আপনারা চাইলে দিতেও পারবেন, নাও দিতে পারবেন। আমার আজকে ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য একটাই, যে আপনারা একটা কেকের ডিজাইন পাচ্ছেন এবং সহজে কিভাবে ডিজাইন করতে পারবেন সেটাই দেখানোর জন্য। আর আমার ইমার্জেন্সি ডেলিভারি ছিল, যার কারণে আমি সম্পূর্ণ রেসিপিটি এখানে শেয়ার করতে পারিনি। যতটুকু টাইম ছিল ভাবলাম আপনাদের সাথে ডিজাইনটি শেয়ার করি। এ পর্যায়ে ছোট একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছু ক্রিম ভরে নিয়েছি এবং ছোট একটা ছিদ্র করে নিয়ে আমি নামটা লিখে নিয়েছি। তো এভাবে বারবার যদি ট্রাই করেন আপনারা কিন্তু আমার থেকে অনেক ভালোভাবে নাম লিখতে পারবেন। আশা করব আজকের টিউটোরিয়ালটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বাটনটিতেও একটা ক্লিক করে রাখবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক করবেন এবং একটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।